নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট কুকিং এর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গরমকালের খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, ভেন্ডির তরকারি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে এবং তাই টেস্টি হবে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। এখানে দেখুন, একটা কড়াই গরম করে নিয়ে প্রায় 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। প্রথম পর্যায়ে তেলটা একটু কম দেবেন। এখানে আমি ঢেঁড়স কেটে রেখেছি, প্রায় 200 গ্রাম আছে, একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। ঢেঁড়সটাকে প্রায় 80% মতন আমাদের কুক করে নিতে হবে, তাই একটু ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। অল্প একটু নুন দিয়ে দিলাম। দেখুন, এবার এটাকে 3-4 মিনিট আমি ভেজে নেব। একটু ভালো করে ঢেঁড়স ভেজে নিলে এর মধ্যে যে স্টিকি ভাবটা থাকে সেটা দূর হয়ে যায়, আর ঢেঁড়সটা খেতে ভালো লাগে। এবার দেখুন, এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আলুটাকেও একটু সাতলে নেব, তাই আলুটাও ভেজে নিচ্ছি। এখানে দেখুন, একটা মিডিয়াম সাইজের আলু আমি লম্বা করে টুকরো করে নিয়েছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম। 2-3 মিনিট এটাকেও সাতলে নেব। আলু একটু সাতলে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই প্রথমে সাতলে নেওয়াটা খুব দরকার। দেখুন, এটাকে লাল করিনি, জাস্ট একটু সাতলে নিয়ে এটাকেও তুলে নিচ্ছি। এবার আরো প্রায় 1 চামচ মতন তেল দিয়ে এতে 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে প্রথমে ভেজে নেব। এইভাবে ঢেঁড়সের তরকারিটা করলে আপনারা রুটি পরোটার সাথে যেমন খেতে পারবেন, ভাতের সাথেও এটা অনবদ্য খেতে লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। এইরকম দেখুন, একটু ব্রাউন হয়ে গেছে, কালারটা চেঞ্জ হতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন রসুন আর 1 টিস্পুন আদা। এই দুটোকেই আমি গ্রেট করে নিয়েছি, কোনো বাটাবাটি ঝামেলা করিনি, জাস্ট একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এতে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, তার সাথে নুনটা দিয়ে দিলাম। নুন আমি একবারে দিয়ে দিয়েছি। টমেটোর পরে নুনটা দিলে টমেটোটা খুব ভালো মতন গলে যাবে। এবার একটু ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিট। মাঝে মাঝে এটাকে নেড়ে দিয়েছিলাম। দেখুন, টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এবার এতে শুকনো মশলাগুলো সব দিয়ে দেব। 1/4 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন মতন, হলুদও দিয়েছি, তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই রেকর্ডিং করতে পারিনি। এবার খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি, আর এটাকে সাতলে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, এটা মশলাটা খুব ভালো মতন কষে গেছে, তেলটাও ছেড়ে এসেছে। এবার এতে আলু দিয়ে দেবো, যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কারণ আলুটা এখনো অনেকটা সেদ্ধ হবে, তাই প্রথমে আলুটা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই পর্যায়ে ঢেঁড়সটা দেবেন না, তাহলে এই পর্যায়ে যদি ঢেঁড়সটা দেন তাহলে ঢেঁড়সটা একদম গলে গিয়ে একটু স্টিকি হয়ে যাবে, তাই একদম শেষে আমরা ঢেঁড়সটা দেবো। আর ঢেঁড়সটা তো পুরোটাই সেদ্ধ করা আছে, তাই একদম শেষে আমরা ঢেঁড়সটা দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে রান্না করব। তার আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। একটু মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে রান্না করব প্রায় 2 থেকে 3 মিনিট। আঁচটাকে একদম কমিয়ে দেব। প্রায় 3 মিনিট পর দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে একদম। এবার এতে ভেজে নেওয়া ঢেঁড়সটা দিয়ে দেব। এই পর্যায়ে ঢেঁড়সটা দিলে ঢেঁড়সটা খুব সুন্দর গোটা গোটা থাকবে, আর এর মধ্যে থেকে যে স্টিকি ভাবটা থাকে সেটাও বেরিয়ে আসবে, আর খেতেও ভালো লাগবে। আরও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর রান্নাটা একদম কমপ্লিট। গ্যাসটাকে বন্ধ করার আগে এতে দিয়ে দেবো কুচানো ধনে পাতা প্রায় 1 টেবিল স্পুন মতন। দেখুন, ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ভালো মতন করে মিশিয়ে গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। রুটি পরোটা বা ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করুন, খুব ভালো লাগে খেতে। ঢেঁড়স আমাদের সবসময় ফ্রিজে পড়ে থাকে, তাই এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন, আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য।